হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজকে আমরা অর্গ্যানিকের এই সমস্ত চ্যাপ্টারগুলো শেষ লেকচার দেখব, অর্থাৎ লেকচার 15। এই লেকচারে আজকে আমরা লাস্ট যেটা এস্টারের নামকরণটা আমরা পড়িনি, সেই এস্টারের নামকরণটা একটু দেখব। এছাড়া দেখব হচ্ছে কয়েকটা অ্যাসিড আর কয়েকটা বেসিক প্রপার্টিজ, অর্থাৎ বেঞ্জিনের কয়েকটা রিংয়ের সাপেক্ষে অ্যাসিডিক প্রপার্টিজ কীভাবে কাজ করবে আর বেসিক প্রপার্টিজ কীভাবে কাজ করবে সেই জিনিসটা আমরা দেখব। তাহলে ফার্স্ট শুরু করা যাক সেই প্রপার্টিগুলো, অর্থাৎ বেঞ্জিন রিং এর সাপেক্ষে যখন দুটো ফাংশনাল গ্রুপ থাকবে তখন আমরা সেই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কিভাবে অ্যাসিডিক প্রপার্টি এবং কিভাবে বেসিক প্রপার্টি খেয়াল করব সেটা দেখব। দেখো এখানে ফার্স্ট এখানে ফেনল নেওয়া হয়েছে, ফেনল নেওয়া হয়েছে আর এখানে অ্যাসিড নেওয়া হয়েছে, বোঝা গেল? তাহলে আমি তোমাদের খেয়াল করে দেখো, অ্যাসিডিক এফেক্টের জন্য আমি কি বলেছিলাম, অ্যাসিড কখন বলবো? যখন ইজিলি এইচ প্লাস কে কেউ ব্রেক করতে পারবে, যখন কেউ ইজিলি এইচ প্লাস এর এই বন্ডটাকে ভাঙতে পারবে। তাহলে এখানে দেখো ওএইচ এর ক্ষেত্রে তাহলে এইচ প্লাসটা এখান থেকে ভাঙতে পারবে, আবার সি ডবল বন্ড ওএইচ এর ক্ষেত্রেও, এই সি ডবল বন্ড ও ওএইচ এর ক্ষেত্রেও, সি ডবল বন্ড ও এইচ এর ক্ষেত্রেও বন্ডটা কিন্তু ব্রেক করবে, ঠিক আছে? তাহলে এই এইচ প্লাসটা যখন ভাঙবে, এই এইচ প্লাসটা ভাঙার জন্য আমি কি বলেছিলাম, যদি কার্বনের সাথে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, তখন সেটা হয় সব থেকে ভালো অ্যাসিডিক, কিন্তু কার্বনের সাথে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকে তখন সেটা কিন্তু অ্যাসিডিক প্রপার্টিস তার ক্ষেত্রে কমে যায়। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকার ফলে কি হবে, এখানে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, একটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে তাহলে সে কি করবে, মাইনাস আই এফেক্টের মাধ্যমে ইলেকট্রনকে নিজের দিকে টানবে, কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে, ফলে এই বন্ডটা থেকেও ইলেকট্রন কিছুটা সরবে। তাহলে দেখো অক্সিজেন যেহেতু ইলেক্ট্রোনেগেটিভ, সেই কারণে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ জিনিসটার উপরে কিন্তু কখনোই চাইবে না তার উপরে ইলেকট্রনের ঘনত্ব কমে যাক, কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা মাইনাস আই এফেক্টের মাধ্যমে ইলেকট্রন টানবে, এর ফলে অক্সিজেনের কাছে ইলেকট্রনের ঘনত্ব কিছুটা কমে যাবে। তাহলে ইলেকট্রনের ঘনত্ব কমে যাওয়ার জন্য অক্সিজেন সেই ঘাটতিটাকে মেটানোর জন্য এই ওএইচ এর এই বন্ড থেকে ইলেকট্রনটা নিজের দিকে টানবে, এর ফলে এই বন্ডটা, ওএইচ এর এই বন্ডটা উইক হয়ে যাবে, এর ফলে ওএইচ এর বন্ডটা ব্রেক করে এইচ প্লাস বেরিয়ে চলে যাবে। বোঝা গেল কিভাবে হবে? তাহলে অ্যাসিডিক প্রপার্টি বোঝার জন্য আমরা বলেছিলাম যে কার্বনের সাথে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকতে হবে। তাহলে এখানে দেখো প্রত্যেক কটার ক্ষেত্রে পিকে এর ভ্যালু বলা আছে। আমি তোমাদের কি বলেছিলাম, পিকে এর ভ্যালুর ক্ষেত্রে যার পিকে এর ভ্যালু কম থাকবে সে হবে সব থেকে ভালো অ্যাসিডিক, তাহলে এখানে দেখো এখানে পিকের ভ্যালু কম কার ক্ষেত্রে রয়েছে, পিকের ভ্যালু কম রয়েছে এই 7.15টার ক্ষেত্রে, পিকের ভ্যালু এখানে সব থেকে কম। তাহলে এখান থেকে কি বুঝছো, এখান থেকে বুঝতে পারছো এই কম্পাউন্ড হলো সব থেকে বেশি অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কখন, যার ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন লেগে থাকবে সেটা হলো সব থেকে ভালো অ্যাসিডিক, এবং যার ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকবে সেটা হবে কম অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই ক্লোরিন আর এনও টু দুজনের ক্ষেত্রেই কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে, কিন্তু দেখো ক্লোরিনকে যদি তুমি ভাবো, ক্লোরিন যেহেতু কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, সেই কারণে ক্লোরিন কি করবে, মাইনাস আই এফেক্ট শো করতে পারবে। অর্থাৎ এই কার্বন ক্লোরিন যদি বন্ড থাকে, কার্বন আর ক্লোরিনের বন্ড থাকে যদি, তাহলে এই বন্ডিং এর ইলেকট্রনটা ক্লোরিন নিজের দিকে টেনে নেবে, কিন্তু কিন্তু দেখো ক্লোরিনের কাছে আবার লোন পেয়ার থাকে, হ্যালোজেন এলিমেন্ট, তার মানে হ্যালোজেন এলিমেন্টের ক্ষেত্রে টোটাল 7টা ইলেকট্রন থাকে, নিজস্ব ইলেকট্রন
হ্যালোজেন এলিমেন্টের ক্ষেত্রে টোটাল 7টা ইলেকট্রন থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর এই কার্বনের সাথে যদি বন্ড করে তাহলে এখানকার এই একটা ইলেকট্রন, এখানকার এই একটা ইলেকট্রন। কারণ আমরা জানি একটা সমযোজী বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে, তাহলে সেই দুটো ইলেকট্রন কোথা থেকে আসে, একটা কার্বন থেকে আসবে, একটা ক্লোরিন থেকে আসবে। তাহলে ক্লোরিনের কাছে হ্যালোজেন এলিমেন্ট, তার ভ্যালেন্স ইলেকট্রন হলো 7টা, যেহেতু সেই কারণে টোটাল ইলেকট্রন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা ইলেকট্রন হলো ক্লোরিনের কাছে। তাহলে ক্লোরিনের এখানে যেহেতু লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা কি করবে, লোন পেয়ারটা কিন্তু বেঞ্জিন রিং এ যেহেতু আছে, বেঞ্জিন রিং এর মধ্যে কিন্তু ক্লোরিনটা রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে। এবং কি বলেছিলাম, যখন একটা গ্রুপের কাছে লোন পেয়ার থাকে, যখন একটা গ্রুপের কাছে লোন পেয়ার থাকে, তখন সেই লোন পেয়ারটা বন্ড ডবল বন্ড তৈরির মাধ্যমে ইলেকট্রনগুলো রিংয়ের মধ্যে ঘোরে, ইলেকট্রনগুলো রিংয়ের মধ্যে ঘোরে। তাই জন্য দেখো এই 2, 4 আর এই 6 পজিশনে, 2, 4 আর 6 পজিশনে কি বলেছিলাম, 2, 4, 6 পজিশনে আসবে নেগেটিভ চার্জ। কখন? যখন এক্স এই গ্রুপটা হবে লোন পেয়ার নয় নেগেটিভ চার্জ, এক্স যখন এই গ্রুপটা হবে আইদার লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে, অথবা যখন এক্স মাইনাস হবে, অথবা যখন এক্স মাইনাস হবে তখনও এরকম নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেন্স করলে এই 2, 4, 6 পজিশনে 2, 4 আর 6 কার্বনে কিন্তু একটা করে নেগেটিভ চার্জ আসবে। সেই কারণে দেখো তাহলে এই এফেক্টটাকে আমরা কি বলেছিলাম, এই এফেক্টটাকে আমরা বলেছিলাম প্লাস আর এফেক্ট, এই এফেক্টটাকে আমরা বলেছিলাম প্লাস আর এফেক্ট। কিন্তু যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন ইজ বেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, সেই কারণে ক্লোরিন আবার কি শো করবে, ক্লোরিন এখানে আবার মাইনাস আই এফেক্টও শো করবে, ক্লোরিন এখানে মাইনাস আই এফেক্টও শো করবে। তাহলে এখানে ক্লোরিনের কটা এফেক্ট পাচ্ছি, ক্লোরিনের এখানে প্লাস আর এফেক্ট পাচ্ছি, ক্লোরিনের এখানে মাইনাস আই এফেক্টও পাচ্ছি। ক্লোরিনের প্লাস আর এফেক্টটা কেন হলো, যেহেতু ক্লোরিনের এখানে লোন পেয়ার আছে, সেই কারণে সেই লোন পেয়ারটা দিয়ে ক্লোরিন বেঞ্জিন রিং এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে। রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে এখানে বেঞ্জিন রিং এ 2 পজিশন, 4 পজিশন আর 6 পজিশনে আসবে লোন পেয়ার, অর্থাৎ ইলেকট্রনের যে ডিলোকালাইজেশন হবে সেটা রিং এর মধ্যে পুরো ডিলোকালাইজেশনটা হচ্ছে, যার ফলে বেঞ্জিন রিং আরো স্টেবল হচ্ছে। এটা এই এফেক্টটাকে কি বলে, প্লাস আর এফেক্ট। আর মাইনাস আর এফেক্ট কি বলেছিলাম, মাইনাস আর এফেক্ট কার ক্ষেত্রে হবে বলেছিলাম, মাইনাস আর এফেক্ট বলেছিলাম যখন বেঞ্জিন রিং এর সাথে এমন একটা গ্রুপ লেগে থাকবে যার মাথায় প্লাস চার্জ, যার মাথায় প্লাস চার্জ। ফর এক্সাম্পল ধরো NO2, ফর এক্সাম্পল ধরো NO2, NO2 এর মাথাতে, N এর মাথার উপরে ছিল প্লাস চার্জ। তাহলে এখানে NO2 থাকলে কি হবে, দেখো NO2 এর মাথায় যেহেতু এটা প্লাস চার্জ আছে, তাহলে NO2 টা শো করবে মাইনাস আর এফেক্ট, কারণ এখন এখানে রেজোনেন্সটা হবে রিং থেকে বাইরে যাবে, রেজোনেন্সটা এখানে রিং থেকে বাইরে যাচ্ছে। এই এইগুলো আমরা পুরো সব করে এসেছি কিন্তু রেজোনেন্সে, তোমরা রেজোনেন্স ভুলে গেলে কিন্তু আগের লেকচারগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো এখানে মাইনাস আর এফেক্ট হচ্ছে কারণ রেজোনেন্সটা রিং থেকে বাইরে যাচ্ছে। আবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন, আবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন। তাহলে এখানে আমরা NO2 গ্রুপের জন্য, NO2 গ্রুপের জন্য মাইনাস আই এফেক্টও পাচ্ছি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু নাইট্রোজেনের বেশি কার্বনের থেকে, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে নাইট্রোজেন এখানে মাইনাস আই এফেক্টও প্রদর্শন করছে, মাইনাস আর এফেক্টও প্রদর্শন করছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি কি পাচ্ছি, ক্লোরিনের ক্ষেত্রে পাচ্ছি প্লাস আর এফেক্ট আর মাইনাস আই এফেক্ট, ক্লোরিনের ক্ষেত্রে পাচ্ছি মাইনাস আর এফেক্ট, মাইনাস আই এফেক্ট আর প্লাস আর এফেক্ট, বোঝা যাচ্ছে? তাহলে অ্যাসিডিক প্রপার্টিজ ভালো হবে কার ক্ষেত্রে, অ্যাসিডিক প্রপার্টিজ ভালো হবে যখন মাইনাস আই এফেক্টও শো করবে আর মাইনাস আর এফেক্টও শো করবে। বোঝা গেল অ্যাসিডিক প্রপার্টি কার ক্ষেত্রে ভালো হবে, যে মাইনাস আই এফেক্টও প্রদর্শন করবে, মাইনাস আর এফেক্টও প্রদর্শন করবে, ঠিক আছে? কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে আমরা যেহেতু পাচ্ছি প্লাস আর এফেক্ট আর মাইনাস আই এফেক্ট, অর্থাৎ একটা এফেক্টের মাধ্যমে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, মাইনাস আই এফেক্টের মাধ্যমে ক্লোরিন ইলেকট্রনকে টেনে নিচ্ছে, আর প্লাস আর এফেক্টের মাধ্যমে ক্লোরিন ইলেকট্রনগুলোকে রিং এর মধ্যে দিয়ে দিচ্ছে।
এবং এই দুটো এফেক্টের মধ্যে দেখো প্লাস আর এফেক্টের প্রভাব ইজ গ্রেটার দ্যান মাইনাস আর এফেক্টের প্রভাব। প্লাস আর এফেক্টের প্রভাব মানে এটা ক্লোরিনের জন্য, প্লাস আর এফেক্টের প্রভাব মাইনাস আই এফেক্টের থেকে বেশি হওয়ার জন্য নেট যে জিনিসটা হচ্ছে অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, এই দুটোর মধ্যে ইলেকট্রন ডোনেটিং পাওয়ারটা কিন্তু প্রিডমিনেট করছে। যেহেতু প্লাস আর এফেক্ট ইজ গ্রেটার দ্যান মাইনাস আই এফেক্ট, সেই কারণে ইলেকট্রন ডোনেটিং পাওয়ারটা কিন্তু এখানে ডমিনেটিং করছে। সেই কারণে এর অ্যাসিডিক প্রপার্টিজ, এর আম্লিকতা কিন্তু এর থেকে কমে যাচ্ছে, এনোটুর ক্ষেত্রে কমে যাচ্ছে, এনোটুর থেকে কিন্তু এই জিনিসটার আম্লিকতা কমে যাচ্ছে। কারণ এনোটুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই মাইনাস, মাইনাস আই এফেক্ট আর মাইনাস আর এফেক্ট, ফলে এনোটুটা অনেক বেশি পরিমাণে এখানে ইলেকট্রন নিজের দিকে টানতে পারছে, এনোটুটা এখানে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন নিজের দিকে টানতে পারছে, সেই কারণে এইটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক। ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা, ইলেকট্রন টেনে নেওয়ার পাওয়ারটা এর ক্ষেত্রে সব থেকে বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু ক্লোরিনের যেমন মাইনাস আই এফেক্ট রয়েছে, কিন্তু ক্লোরিন আবার এখানে ইলেকট্রন যেহেতু লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারের মাধ্যমে রিং এর মধ্যে রেজোনেন্স করতে পারছে। কিন্তু এনোটোর ক্ষেত্রে নাইট্রোজেনের মাথাতে অলরেডি এখানে প্লাস রয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথা এখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই, এই জন্য নাইট্রোজেনের মাথা এখানে প্লাস থাকায় এ মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, আবার মাইনাস আর এফেক্টও দেখাচ্ছে, অর্থাৎ রিং থেকে রেজোনেন্স টেনে নিচ্ছে। বোঝা গেল এই কারণে দুটো এফেক্টই মাইনাসের জন্য বেশি উইথড্রয়িং পাওয়ার এখানে কাজ করছে বলে এখানে এই এইচ প্লাসটা ইজিলি ব্রেক করবে, তাই এই জিনিসটা হলো সব থেকে বেশি অ্যাসিডিক। বোঝা গেল? কিন্তু এই দুটোর ক্ষেত্রে তুমি হিসাব করো, এই দুটোর ক্ষেত্রে দেখো মিথাইল, মিথাইলের এখানে এরা কি করবে, এরা হচ্ছে প্লাস আই এফেক্ট দেবে, মিথাইলের এখানে প্লাস আই এফেক্ট দেবে, মিথাইলের এখানে প্লাস আই এফেক্ট দেবে। এবং এখানে ওএমই গ্রুপেরও দেখো, ওএমই গ্রুপের যেহেতু এখানে লোন পেয়ার রয়েছে ওএমই গ্রুপ, তাহলে এই ওএমই গ্রুপটাও এখানে প্লাস আর এফেক্টের মাধ্যমে রেজোনেন্স করতে পারবে, প্লাস আর এফেক্টের মাধ্যমে এখানে রেজোনেন্স করতে পারবে। তাহলে এখানে ওএমই গ্রুপের সব থেকে অ্যাসিডিকতা হলো কম, ওএমই গ্রুপের যেখানে লেগে আছে এখানে অ্যাসিডিক প্রপার্টিজ হলো সব থেকে কম, মানে এখানে ওএইচ ব্রংটা এখানে ইজিলি ব্রেক করবে না, কারণ ওএমই এর কাছে অক্সিজেনের মাথায় যেহেতু লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা এখানে বেশি পরিমাণে গিয়ে রেজোনেন্সের মধ্যে পার্টিসিপেট করছে। বোঝা গেল? আর মিথাইলের কাছে এখানে যেহেতু লেগে আছে, মিথাইলের কাছে প্লাস আই এফেক্ট, কারণ মিথাইল হলো একটা অ্যালকিল গ্রুপ, সেই কারণে আবার কি জানি আমরা প্লাস আর এফেক্টের প্রভাব হলো বেশি, প্লাস আর এফেক্টের প্রভাব বেশি হলো প্লাস আই এর থেকেও, সেই কারণে এইটা হয়ে যাচ্ছে সব থেকে কম অ্যাসিডিক। আর এটা এই চারেরটা হলো পাঁচের থেকে কিছুটা বেশি অ্যাসিডিক, এই চারেরটা হলো পাঁচের থেকে কিছুটা বেশি অ্যাসিডিক, কারণ এখানে শুধুমাত্র প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে প্লাস আই এফেক্টের জন্য এটা কিছুটা বেশি অ্যাসিডিক হচ্ছে প্লাস আর এর থেকে, কারণ মিথাইলের এখানে প্লাস আর এফেক্ট নেই, ওএমির ক্ষেত্রে এখানে প্লাস আর এফেক্টটা রয়েছে, সেই কারণে এটা কিন্তু সব থেকে কম অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাহলে সিস্টেমের মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক কোনটা, সব থেকে বেশি অ্যাসিডিক কিন্তু NO2। তারপরে কি হবে, তারপরে হবে কিন্তু দুই, দেখো এফেক্টটা রয়েছে সব থেকে বেশি অ্যাসিডিক হলো তিন, তারপরে রয়েছে দুই, দুইয়ের এটা, দুইয়ের এখানে যেহেতু ক্লোরিনের এখানে প্লাস আর এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট দুটো এফেক্ট কাজ করছে, তাই এটা হয়ে গেল কিছুটা কম অ্যাসিডিক এটার থেকে। তারপরে পেলাম দুই, তারপরে পেলাম এক, কারণ এখানে দেখো কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগেই নেই, এটাতে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিন্তু লেগেই নেই, সেই কারণে এটার উপরে কোনো এফেক্ট পড়ছে না, কোনো গ্রুপের এক্সট্রা এফেক্ট পড়ছে না, সেই কারণে এটা এদের দুজনের পর অ্যাসিডিক হচ্ছে, দুই আর তিনের পরে এটা অ্যাসিডিক হচ্ছে। লাস্টে আমরা দেখবো সব থেকে কম অ্যাসিডিক হবে কিন্তু পাঁচ, সব থেকে কম অ্যাসিডিক হবে পাঁচ, কারণ এখানে পুরোপুরি প্লাস আর এফেক্টের জন্য এখানে জিনিসটা হচ্ছে। বোঝা গেল? আর এই চারেরটা কেন একটু বেশি অ্যাসিডিক হবে পাঁচের থেকে, কারণ এখানে শুধুমাত্র প্লাস আই এফেক্ট রয়েছে, প্লাস আর এফেক্ট যত বেশি হবে, প্লাস আর এফেক্ট যত বেশি হবে তত জিনিসটা হবে কম অ্যাসিডিক। প্লাস আর প্লাস আইয়ের মধ্যে যদি পার্থক্য দেখি, প্লাস আই যদি শুধু একা প্রেজেন্ট থাকে তাহলে সেটা একটু বেশি অ্যাসিডিক হবে, প্লাস আর যেখানে প্রেজেন্ট থাকবে সেটা হচ্ছে সব থেকে কম অ্যাসিডিক হবে। বোঝা গেল জিনিসটা? আর যেখানে মাইনাস আই, মাইনাস আই এবং মাইনাস আর দুটোই থাকবে সেটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক হবে, যেখানে মাইনাস আই আর মাইনাস আর থাকবে সেটা হবে সব থেকে বেশি অ্যাসিডিক।
যেখানে প্লাস আর থাকবে শুধু, সেটা হচ্ছে সব থেকে কম অ্যাসিডিক। যেখানে শুধু প্লাস আই থাকবে এফেক্ট, সেটা হবে একটু এটার থেকে বেশি অ্যাসিডিক, যেমন আমরা এই এক্সাম্পলটাতে পেলাম। ঠিক আছে, শুধু এখানে প্লাস আই এফেক্ট আছে, সেই কারণে চারেরটা পাঁচের থেকে বেশি অ্যাসিডিক। পাঁচেরটার মধ্যে শুধুমাত্র প্লাস আর এফ পাচ্ছি, আর মাইনাস আই এফেক্ট পাবো কিসের জন্য? মাইনাস আই এফেক্ট পাবো এখানে, যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। কিন্তু আবারও দেখো, প্লাস আর এফেক্ট ইজ গ্রেটার দ্যান মাইনাস আই এফেক্ট, তাহলে নেট আমরা ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যেহেতু পাচ্ছি, সেই কারণে এটা হয়ে যাচ্ছে সব থেকে কম অ্যাসিডিক। বোঝা গেল? ওকে, তাহলে এবারে নেক্সট দেখবো আমরা। নেক্সট এক্সাম্পলটাতে দেখো, অ্যানিলিনের ক্ষেত্রে এখানে আমরা বেসিক ক্যারেক্টার দেখব। তাহলে অ্যানিলিনের ক্ষেত্রে বেসিক ক্যারেক্টার আমরা কিভাবে পাব? অ্যানিলিনের ক্ষেত্রে আমরা বেসিক ক্যারেক্টার দেখো, অ্যানিলিন কিন্তু নিজেই কম ক্ষারীয়, অ্যানিলিন কিন্তু নিজেই খুবই মৃদু একটা বেস, কারণ অ্যানিলিনের এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। তাহলে বেস কাকে বলবো? বেস যত ইজিলি নাইট্রোজেন লোন পেয়ারটাকে অন্য জনকে দান করতে পারবে, তার মানে এই নয় রেজোনেন্সে দান করা, রেজোনেন্সে দান করাকে কিন্তু আমরা বেস বলবো না। নাইট্রোজেনের লোন পেয়ারটা যখন অন্য জনকে ডোনেট করতে পারবে, তখন যত ভালো ডোনেট করতে পারবে তত সেটা হবে ভালো বেস। কিন্তু এখানে দেখো, নাইট্রোজেনের লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে কিভাবে? কারণ নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে ডোনেট করছে, পুরো রিং এর মধ্যে রেজোনেন্স করছে, মানে এখানে প্লাস আর এফেক্টের মাধ্যমে এখানে রেজোনেন্স করছে। তাহলে প্লাস আর এফেক্ট যেখানে থাকবে সেটা হয়ে যাচ্ছে সব থেকে কম ক্ষারীয়। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, এখানে ক্ষারকীয় চরিত্র দেখো, এখানে পি কে এ যার ক্ষেত্রে সব থেকে বেশি হবে সে হবে সব থেকে ভালো বেসিক। অ্যাসিডিক এর ক্ষেত্রে কি দেখলাম? পি কে এর ভ্যালু যার ক্ষেত্রে কম হবে সে সব থেকে ভালো অ্যাসিডিক। কিন্তু ক্ষারের ক্ষেত্রে দেখবো, পি কে এ ভ্যালু যার ক্ষেত্রে সব থেকে বেশি হবে সে হবে সব থেকে ভালো বেসিক। এগুলো তোমরা শুনে খাতায় লেখার চেষ্টা করো, পি কে এ ভ্যালু যার ক্ষেত্রে বেশি হবে সে হবে সব থেকে ভালো বেসিক। বোঝা গেল? তাহলে বেসিক মানে বেসিক কি করে এখন বেসিক ক্যারেক্টার দেখবো না, নাইট্রোজেনের মাথার উপর এখন লোন পেয়ারের ঘনত্বটাকে কিভাবে বাড়ানো যেতে পারে, সে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব কোনোভাবে বাড়াতে পারি তাহলেই সেটা হয়ে যাচ্ছে ভালো বেস, তাই তো? তাহলে দেখো, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকা মানে এখানে মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট, তার মানে কি করবে? এই তো ইলেকট্রন সব নিজের দিকে টেনে নেবে, সব তো ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তাহলে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব এখানে আরো কমে যাবে, তাই না? ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে মানে মাইনাস আই মাইনাস আর এফেক্ট যখন দুটোই কাজে লাগছে, তার মানে এখানে লোন পেয়ারের ঘনত্ব এখানে আরো কমে যাচ্ছে, আরো এখানে কমে যাচ্ছে। তার মানে দেখো, এখানে যেহেতু নাইট্রোজেনের মাথার উপর এখানে লোন পেয়ারের ঘনত্ব আরো কমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সব থেকে পুয়ার বেস, এটা হচ্ছে সব থেকে বাজে বেস। বোঝা গেল? কিন্তু যেখানে দেখবো প্লাস আর এফেক্ট, মানে এখানে যখন আমরা দেখব যে প্লাস আর এফেক্টের মাধ্যমে যদি দেখি কোথাও যে নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে সব থেকে ভালোভাবে থাকতে পারছে, সেক্ষেত্রেই আমরা দেখব কিন্তু সেটা হবে বেশি ভালো বেসিক ক্যারেক্টার। ওকে, এখানে দেখো এই ও এম এর লোন পেয়ার দিয়ে এখানে রেজোনেন্সের ক্ষমতা এখানে বৃদ্ধি পায়, তাই এখানে কিন্তু নাইট্রোজেনের এখানে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি এখানে বেড়ে যায়। এমনিতে কিন্তু অ্যানিলিন হলো খুবই পুয়ার বেস, কারণ এখানে অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা ইটসেলফ যেহেতু বেনজিন রিং এর মধ্যে অংশগ্রহণ করছে রেজোনেন্সে প্লাস আর এফেক্টের মাধ্যমে, সেই কারণে হলো অ্যানিলিন কিন্তু পুয়ার বেস। কিন্তু এমন ভাবে যদি আমরা দেখি যে এমন কোন এফেক্ট দিতে পারলাম যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার কিছুটা বৃদ্ধি পেল, লোন পেয়ারের ঘনত্ব কিছুটা বৃদ্ধি পেল, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু একটু হলেও ক্ষারকীয়তা বেশি। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো মিথাইলের এখানে প্লাস আই এফেক্ট আছে। মিথাইলের এখানে প্লাস আই এফেক্ট মানে কি? মিথাইল এখানে ইলেকট্রনকে আরো দেবে, মিথাইল এখানে ইলেকট্রনকে দান করবে, ইলেকট্রন দান করার ফলে নাইট্রোজেনের মাথার উপরে কিছুটা ইলেকট্রনের ঘনত্ব বাড়বে, সেই কারণে এটা হবে ভালো বেস। আবার ঠিক এইভাবে দেখো ওএমই গ্রুপটার ক্ষেত্রে, এখানে ওএমই কি করবে? এখানে লোন পেয়ারের মাধ্যমে এখানে যদি রেজোনেন্স করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্স করার দরকার পড়বে না, কারণ একটা জিনিস যদি এখানে রেজোনেন্স করে তাহলে অপরটার রেজোনেন্সের দরকার পড়বে না। তাহলে এখানে যেহেতু ওএমইটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, তাহলে অ্যামোনিয়ার এই NH2 গ্রুপটার এখানে লোন পেয়ারটা
অ্যাজ ইট ইজ থাকছে, লোন পেয়ারটা এখানে অংশগ্রহণ করতে পারছে না রেজোনেন্সে, কারণ এখানে ওয়েমিক গ্রুপটাই রেজোনেন্স করে ফেলছে। তাহলে এই জন্য এর ক্ষেত্রে কিন্তু বেসিক ক্যারেক্টার অর্থাৎ ক্ষারকীয়তা সব থেকে বেশি, কারণ এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটার আর দরকার পড়ছে না রেজোনেন্স করার, কারণ এখানে ওয়েমিক গ্রুপটাই রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলছে। এখানের ক্ষেত্রে দেখো মিথাইলটা যেহেতু প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে এখানে প্লাস আই এফেক্টের মাধ্যমে এখানে নাইট্রোজেনের ওপর লোন পেয়ারের এখানে ঘনত্ব কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ভালো ক্ষারক। নেক্সট দেখো এখানে সিএল এর ক্ষেত্রে কি পাচ্ছি, সিএল এর ক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস আই এফেক্ট আর প্লাস আর এফেক্ট, মাইনাস আই এফেক্ট আর প্লাস আর এফেক্ট। সেই কারণে দেখো এর ক্ষেত্রে তাহলে প্রিভেইল কে হবে, প্রিভেইল হবে কিন্তু প্লাস আর এফেক্ট জানি আমরা, কিন্তু কিন্তু তাহলে দেখো এখানে আমি কি বলছি, যা যে সব থেকে ভালো পিকে যার ক্ষেত্রে বেশি হয় সে সব থেকে ভালো বেস হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো ক্লোরিনের যেহেতু এখানে মাইনাস আই এফেক্টটাও বেশি, আবার অ্যামোনিয়া কিন্তু এখানে লোন পেয়ার দিয়ে এখানেও রেজোনেন্স বেশি পরিমাণে করবে, কারণ কার্বনের থেকে ক্লোরিনের বেশি ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু কম, বোঝা যাচ্ছে। কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু কম, কিন্তু কার্বনের সাথে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি, সেই কারণে ক্লোরিনের এখানে কিন্তু মাইনাস আই এফেক্টটা বেশি হবে, আর এখানে নাইট্রোজেন কিন্তু লোন পেয়ার দিয়ে এখানে রেজোনেন্স করবে, বোঝা যাচ্ছে। এখানে ক্লোরিনের মাইনাস আই এফেক্টটা কিন্তু বেশি, মানে এখানে ইলেকট্রনে বেশি পরিমাণে টানছে, এখানে প্লাস আর এফেক্টটা কিন্তু অতটা ম্যাটার করছে না, কারণ এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটাই এখানে পার্টিসিপেট করছে রেজোনেন্সে। যে যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার বেশি ভালোভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করবে সেটা হয়ে যাবে তত পুয়োর ক্ষারক, যেখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা অংশগ্রহণ করার দরকার পড়বে না রেজোনেন্সে সেখানে হয়ে যাবে সেটা ভালো বেস। ওকে আচ্ছা নেক্সট দেখো এখানে সিওএইচ এর অ্যাসিডিক ক্রম দেখিয়েছে, সিওএইচ এর অ্যাসিডিক ক্রম দেখিয়েছে, দেখো এখানে বিআর এর পজিশন দেওয়া, তাহলে এখানে বিআর এর পজিশন এখানে পাচ্ছি আমরা মাইনাস আই এফেক্ট ব্রোমিন, কারণ ইলেকট্রোনেগেটিভিটি অফ ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ ব্রোমিন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, মানে মাইনাস আই এফেক্ট রয়েছে, মাইনাস আই এফেক্ট রয়েছে। তাহলে মাইনাস আই এফেক্ট আমি কি বলেছিলাম, মাইনাস আই এফেক্ট হচ্ছে ডিস্টেন্সের উপর নির্ভর করে, কার্বনের সাথে ব্রোমিনটা যত কাছে থাকবে, কার্বনের সাথে ব্রোমিনটা যত কাছে থাকবে তত এখান থেকে ইলেকট্রন বেশি পরিমাণে ব্রোমিন টানতে পারবে, তাই তো। ডিস্টেন্সের উপর মানে ডিস্টেন্স যত কম হবে সেখানে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ মাইনাস আই এফেক্টটার প্রভাব সব থেকে ভালো পড়বে। তাহলে মাইনাস আই এফেক্ট বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেখানে ভালো হবে সেখানে অ্যাসিডিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে, আমি বারবার বলছি মাইনাস আই এফেক্ট যেখানে ভালো হবে সেখানে ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতা ভালো হওয়ার জন্য অ্যাসিডিক ক্যারেক্টার বৃদ্ধি পাবে। তাহলে সবকটার মধ্যে দেখো এটার পিকে এর ভ্যালু হলো সব থেকে কম, তাহলে পিকে এর ভ্যালু যার ক্ষেত্রে কম হবে সেটা হবে সব থেকে বেশি অ্যাসিডিক। তাহলে ডিস্টেন্সের মধ্যে দেখো যেহেতু ব্রোমিনটা এখানে কাছে রয়েছে, ব্রোমিন যেহেতু এখানে কাছে রয়েছে তার মানে এখানে বেশি পরিমাণে ব্রোমিন টানতে পারবে ইলেকট্রন, যার ফলে এই অক্সিজেনটার মাথায় ইলেকট্রনের ঘনত্ব কমবে, যার ফলে এই বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে। তাহলে ব্রোমিনের দূরত্ব এই এই অ্যাসিড গ্রুপ থেকে যত বৃদ্ধি পাবে তত মাইনাস আই এফেক্টের প্রভাব কমবে, সেই কারণে দেখো এটার ক্ষেত্রে মাইনাস আর এর এফেক্ট, মাইনাস আই এর এফেক্ট এর ক্ষেত্রে মিনিমাম, মাইনাস আই এর এফেক্ট এর ক্ষেত্রে মিনিমাম, কারণ এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে রয়েছে। সেই কারণে বিআর যত কাছে থাকবে, বিআর যত কাছে থাকবে সব থেকে ভালো মাইনাস আই এফেক্ট এখানে প্রদর্শন হবে। তারপরে বিআর এর দূরত্ব একটুখানি বেড়েছে, সেই কারণে দেখো অ্যাসিডিক ক্যারেক্টার কিছুটা কমে গেছে, আর বিআর এর দূরত্ব এখানে ম্যাক্সিমাম তাই এখানে অ্যাসিডিক ক্যারেক্টার আরো কমে গেছে, বোঝা গেল। আর এটার ক্ষেত্রে যেহেতু কোনো মাইনাস আই এফেক্টই নেই, এটার ক্ষেত্রে যেহেতু মাইনাস আই এফেক্টই নেই সেই কারণে এটা হলো সব থেকে কম অ্যাসিডিক, এর ক্ষেত্রে যেহেতু মাইনাস আই এফেক্টের কোনো ব্যাপারই নেই সেই কারণে এটা হলো সব থেকে কম অ্যাসিডিক। এই তিনটার মধ্যে তিনটাতেই ব্রোমিন আছে, ব্রোমিনের মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু মাইনাস আই এফেক্ট ডিস্টেন্সের উপর যেহেতু নির্ভর করে, দূরত্ব যত কম হবে মাইনাস আই এফেক্ট তত ভালো হবে, তত কম ইলেকট্রন, তত অক্সিজেনের মাথার উপর ইলেকট্রনের ঘনত্ব কমবে, মাইনাস আই এফেক্ট যত ভালো হবে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার তত ভালো হবে, তত এই এই অক্সিজেনটার মাথার ওপর, এই অক্সিজেনটার মাথার ওপর ইলেকট্রনের ঘনত্ব তত কমবে, ফলে OH এর বন্ডটা তত উইক হবে এবং H+ তত ইজিলি ব্রেক করতে পারবে। ইলেকট্রনের এই এই সেন্টার থেকে ব্রোমিনের দূরত্ব যত বাড়বে মাইনাস আই এফেক্টের তত কমবে, ফলে সেটা তত কম অ্যাসিডিক হবে, বোঝা গেল।
আর এটার ক্ষেত্রে যেহেতু কোনো মাইনাস আই এফেক্টের গ্রুপই নেই, সেই কারণে এটার ক্ষেত্রে কিন্তু সব থেকে কম অ্যাসিডিক হচ্ছে এটা। তাহলে পিকে এর ভ্যালু দিয়ে অ্যাসিডিক ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার আমরা কিভাবে বুঝবো? পিকে এর ভ্যালু যত বেশি হবে, পিকে এর ভ্যালু যত বেশি হবে সেটা হবে তত ভালো ক্ষারক। দেখো এখানে পিকে এর ভ্যালু যত বেশি হবে সেটা সব থেকে ভালো ক্ষারক, আর পিকে এর ভ্যালু যত কম হবে সেটা সব থেকে ভালো অ্যাসিডিক। পিকে এর ভ্যালু যত বেশি হবে সেটা সব থেকে ভালো ক্ষারক, আর পিকে এর ভ্যালু যত কম হবে সেটা তত ভালো হলো অ্যাসিডিক। বোঝা গেল? আচ্ছা লাস্ট দেখো, এখানে একটা যুত বিক্রিয়া আছে। আমরা আগের লেকচারগুলোতে আমরা পড়েছি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছি আর অপনয়ন বিক্রিয়া পড়েছি, কিন্তু এখানে যুত বিক্রিয়া, যুত বিক্রিয়া মানে হলো এখানে অ্যাডিশন হয়, এখানে কোনো কিছুর কিন্তু রিলিজ হবে না, এখানে অ্যাডিশন হয়। অ্যাডিশন কার মধ্যে হয়? যদি একটা নেগেটিভ নিউক্লিওফাইল আসে, নিউক্লিওফাইল আসে, এটা যদি নিউক্লিওফাইল হয় তাহলে একটা প্লাস চার্জকে অ্যাটাক করবে, তাহলে একটা প্লাস চার্জকে অ্যাটাক করবে। বোঝা গেল? প্লাস চার্জকে কিভাবে অ্যাটাক করবে? এই যে এই সি ডবল বন্ড ও গ্রুপটা নিলাম, এটাকেই আমরা এইভাবে লিখতে পারি, আমরা এটাকে লেখা শিখিয়েছিলাম যে ও মাইনাস হয়ে যায়, ও মাইনাস হয়ে যায় আর কার্বনটা হয়ে যায় প্লাস, ও মাইনাস হয়ে যায় আর কার্বনটা হয়ে যায় প্লাস। বোঝা গেল? তাহলে এই যে এখানে কার্বনটার মাথায় প্লাস চার্জটা হলো, তাহলে এখন এই নেগেটিভ চার্জটা কিন্তু এই প্লাস চার্জে এসে অ্যাটাক করতে পারবে। বোঝা গেল? এখন কার্বনটাতে দেখো তিনটে হাত রয়েছে, এই কার্বনটাতে রয়েছে তিনটে হাত। তাহলে কার্বন সব থেকে স্টেবল কখন হয়? কার্বন যখন স্টেবল হয় যখন কার্বনের কাছে চারটে হাত থাকে, তাই তো? কার্বনের কাছে যখন চারটে হাত থাকে, কিন্তু এখানে দেখো তিনটে হাত রয়েছে অলরেডি। তাহলে সিএন মাইনাসটা যখন এসে অ্যাটাক করবে তখন কিন্তু আর কাউকে বেরিয়ে যাওয়ার এখানে প্রয়োজন নেই, যেহেতু অলরেডি তিনটে হাত রয়েছে, সেই কারণে এখানে কিন্তু আর নতুন করে অ্যাটাক করার পর আর কারুর কিন্তু বেরিয়ে যাওয়ার দরকার নেই। আমরা SN1 SN2 অথবা এলিমিনেশন রিয়াকশনে দেখেছি একটা জিনিস অ্যাটাক করলো আর একটা জিনিস বেরিয়ে চলে গেল, কারণ কার্বনের চারটে হাত আমাদের মেনটেন করতে হবে, তাই তো? এখানে দেখো যেহেতু এই জিনিসটাতে অলরেডি তিনটে হাত কার্বনের রয়েছে, এখানে কিন্তু সিএন মাইনাস অ্যাটাক করার ফলে কিন্তু কাউকে বেরিয়ে যাওয়ার দরকার পড়বে না, কারণ সিএন মাইনাস অ্যাটাক করার ফলে কার্বনের সাথে নতুন যে সি সিএন এর বন্ডটা তৈরি হলো, কার্বনের সাথে নতুন যে এই বন্ডটা তৈরি হলো, তাহলে বন্ড তৈরি করার পর কিন্তু কার্বনের এখানে চারটে হাতই সম্পূর্ণ হচ্ছে। বন্ড তৈরির পর কিন্তু এখানে কার্বনের চারটে হাতই সম্পূর্ণ হচ্ছে এখানে, তাহলে কিন্তু কেউ বেরোচ্ছে না। বোঝা গেল? তার মানে এখানে শুধুমাত্র অ্যাডিশন হলো, শুধুমাত্র যোগ হলো একটা সিএন এর, শুধুমাত্র যোগ হলো একটা সিএন এর, এবং কার্বনের এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল সবকটা। ডবল বন্ড দিয়ে স্টার্ট করেছিলাম এবং এখানে কার্বন হয়ে গেল সিঙ্গেল বন্ড, তাই তো? এলিমিনেশনে আমরা কি পড়েছিলাম? সিঙ্গেল বন্ড থেকে পড়েছিলাম ডবল বন্ড এলিমিনেশনে, কিন্তু যুত বিক্রিয়াতে কি হলো? ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড তৈরি হলো, ঠিক আছে? তাহলে এখানে কেউ বেরিয়ে যাচ্ছে না, কারণ অলরেডি এই জায়গাটাতে কার্বনের তিনটে হাত রয়েছে, তাই সিএন মাইনাস অ্যাটাক করার পর কিন্তু কেউ বেরোচ্ছে না, নতুন করে যে সি সিএন এর এই বন্ডটা তৈরি হচ্ছে সেটাতে দেখো কার্বনের এখন সম্পূর্ণ চারটে হাত পূর্ণ হচ্ছে। বোঝা গেল? তাহলে এই হলো যুত বিক্রিয়া, যেখানে জাস্ট একটা গ্রুপ অ্যাড হয়, অর্থাৎ ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড পূর্ণ হয়। চারটে হাত ছিল, এখানেও চারটে হাত, এখানেও চারটে হাত, ঠিক আছে? তার মানে এখানে একটা জিনিস অ্যাটাক করলো, এই ডবল বন্ডটা শিফট হয়ে গেল, অ্যাটাক করলে এই ডবল বন্ডটা এখানে শিফট হয়ে অক্সিজেনের মাথায় গেল। কেন অক্সিজেনের মাথায় গেল? অক্সিজেন হলো ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই অক্সিজেন হয়ে যাবে মাইনাস, কার্বন হয়ে যাবে প্লাস। তাহলে যেহেতু এটা নিউক্লিওফাইল, এর কাছে নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি, তাহলে এ কি করবে? যেখানে প্লাস চার্জ আছে সেখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখানে কোনো জিনিস যেহেতু বেরোচ্ছে না, সেই কারণে এটা হয়ে গেল আমাদের যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? এটা হলো যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। ওকে, তাহলে এখানেও দেখো এটাও টু স্টেপ প্রসেস। টু স্টেপ প্রসেসে ফার্স্ট স্টেপটা হলো নিউক্লিওফাইলের অ্যাটাক, আর সেকেন্ড স্টেপে হচ্ছে এই ও মাইনাস যেটা আছে সেটা, ওই ও মাইনাসটা এখন কি করবে? একটা এইচ প্লাস নিয়ে ওইচ হয়ে যাবে। ও মাইনাস যেটা ছিল সেটা একটা এইচ প্লাস নিয়ে এখানে ওইচ হয়ে গেল। বোঝা গেল? তাহলে লাস্ট স্টেপ যেটা ফার্স্ট রিয়াকশন সেটা হচ্ছে এখানে ও মাইনাস থেকে জাস্ট ওইচ তৈরি হয়ে যাওয়া। আর ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো এই নিউক্লিওফাইলের অ্যাটাক ডবল বন্ডের কার্বনটায়, যেখানে কার্বনটাই হচ্ছে প্লাস চার্জ ছিল, কার্বনটা যেখানে প্লাস চার্জ সেখানে এসে নিউক্লিওফাইল অ্যাটাক করছে আর ডবল বন্ডে উঠে যাচ্ছে অক্সিজেনের মাথার উপর। এই হলো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। বোঝা গেল?
ভীষণ সোজা। তাহলে আমরা এখানে সব রকমের টাইপ পড়ে ফেললাম, কোথায় দেখলাম এই SN1 SN2 যেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ছিল, অর্থাৎ একটা বেরিয়ে চলে যাচ্ছে একটা আসছে। ওকে, এলিমিনেশন রিঅ্যাকশনে কি দেখলাম, সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড তৈরি হচ্ছে, বেস এসে H+ কে অ্যাটাক করে নিচ্ছে, ফলে সেই H+ এর বন্ডটা চলে যাচ্ছে, ডাবল বন্ড তৈরি করে ফেলছে। এটা হলো এলিমিনেশনের রিঅ্যাকশন ছিল। আর এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা কি কি পড়েছিলাম, যে লিভিং গ্রুপ আর H-টা, লিভিং গ্রুপ আর হাইড্রোজেনটা যেন একে অপরের এরম অপোজিট দিকে থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। আর এখানে এখন পড়লাম আমরা জুতো বিক্রিয়া, যেখানে শুধুমাত্র এসে একটা জিনিস অ্যাটাক করছে, কোনো জিনিস এখানে কিন্তু বেরোচ্ছে না, কোনো জিনিস এখানে রিলিজ করছে না। ওকে, লাস্ট স্টেপ দেখো, এখানে এস্টার, এস্টারের যদি ফরমেশন দেখি, এস্টারের যদি এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সি ডবল বন্ড ও ও আর, এই গ্রুপটাকে আমরা পড়েছি এস্টার, তাই তো, এই গ্রুপটাকে আমরা পড়েছি এস্টার। তাহলে এখানে এখন যদি আমি একটা লিখি সি ডবল বন্ড ও ও C2H5 হলো, আর এখানে আমি লিখলাম হলো ধরো CH3, এখানে আমি লিখলাম CH3। তাহলে দেখো এখানে প্রত্যেকটা কার্বনের চারটে করে হাত সম্পূর্ণ হয়েছে। তাহলে এস্টারের নামকরণের সময় আমরা ফার্স্ট শুরু করব হচ্ছে এই ও এর সাথে যে গ্রুপটা লেগে আছে এটার নাম দিয়ে। এস্টারের নামকরণ আমরা শুরু করব ও এর সাথে যেটা লেগে আছে, এই ও এর সাথে সিঙ্গেল বন্ডে যেটা লেগে আছে সেটার নামকরণ করে। তাহলে এটা কি, এটা হলো ইথাইল। তাহলে ফার্স্ট আমরা নামকরণ লিখব, এটা হলো ইথাইল, 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 ইথাইল। আর এখানে কটা কার্বন পাচ্ছি, এখানে একটা দুটো, তাহলে দুটো কার্বনের জন্য আমরা কি পাই, ইথ, দুটো কার্বনের জন্য আমরা ইথ পাই, ইথ লিখলাম। আর এস্টারের জন্য লাস্টে অ্যাড হয় নয়েট, ইথেন। তাহলে দুটো কার্বনের জন্য, দুটো সিঙ্গেল বন্ডের জন্য এখানে হলো ইথেন, আর লাস্ট অ্যাড হবে ইথানয়েট, ইথানয়েট। এস্টারের জন্য লাস্ট অ্যাড হয় এট, ইস্টারের জন্য লাস্টে অ্যাড হয় এট, বুঝা গেল, এস্টারের জন্য লাস্টে অ্যাড হয় এট। তাহলে আমরা ফার্স্ট কিভাবে নামকরণ করব, এই ও এর সাথে সিঙ্গেল বন্ডে যে পার্টটা লেগে থাকবে সেই অ্যালকিল গ্রুপটার আগে নাম লিখবো, ইথাইল বা মিথাইল, যদি এখানে মিথাইল লেগে থাকে তাহলে, বা বিউটাইল যদি লেগে থাকে তাহলে সেটার জন্য ফার্স্ট আগে আমরা ও এর সাথে সিঙ্গেল বন্ডে যে অ্যালকিল গ্রুপটা লেগে আছে সেটার নামকরণ আগে করব। তারপরে আমরা নাম্বারিং করব সি ডবল বন্ড ও এর সাথে আর কটা কার্বন এখানে লেগে আছে। এখানেও দেখো আমরা এই সি ডবল বন্ড ও এর কার্বনটাকে কিন্তু কনসিডার করে এক দিচ্ছি, সি ডবল বন্ড ও এর কার্বনটাকে কনসিডার করে কিন্তু এক দিচ্ছি, ঠিক যেমনভাবে আমরা অ্যাসিড বা এস্টারের ক্ষেত্রে নামকরণ করেছিলাম, অ্যাসিড বা এস্টারের ক্ষেত্রে নামকরণ করেছিলাম এই OH, OH এদিকে যদি হয় CH2 আর এই হচ্ছে CH3। তাহলে এখানে আমরা নামকরণ, এখানে আমরা কিভাবে দেখেছিলাম এই অ্যাসিডের এইটাকে, এই কার্বনটাকে ধরে আমরা নামকরণ করেছিলাম 1 2 3। তাহলে এটা কি, এটা হলো প্রপানোয়িক অ্যাসিড, তিনটে কার্বনের জন্য হয় প্রপেন, আর অ্যাসিড আছে যেহেতু তার মানে অ্যাড হবে কি লাস্টে, ওইক অ্যাসিড, তাহলে এটা হলো প্রপানোয়িক অ্যাসিড, বোঝা গেল। সিমিলারলি এখানেও এস্টারের এই কার্বনটাকে ধরে আমরা নাম্বারিং করব, কিন্তু ও এর পাশে যে অ্যালকিল গ্রুপটা আছে সেটাকে নাম্বারিং এর মধ্যে আমরা এখানে কনসিডার করছি না, সেই অ্যালকিল গ্রুপটাকে আমরা আগে লিখছি ইথাইল, আর বাকি বাকি পোর্শনটাতে যে কটা কার্বন পড়ে থাকছে সেটাকে নিয়ে লাস্টে আমরা যোগ করছি ওয়েট, লাস্টে আমরা যোগ করছি ওয়েট। এই হলো এস্টারের নামকরণ, সেভাবে অত ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের পুরো অর্গ্যানিকের এখানে নামকরণ সমেত, রিঅ্যাকশনের ইন্ট্রোডাকশন সমেত আমাদের অর্গ্যানিক এখানে শেষ হলো এই 15 লেকচার অবধি। তোমরা আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করো, সেই স্টাডি ফ্যাক্ট অ্যাপে এই সমস্ত লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, বই পড়ো, লেকচারগুলোকে শোনো, নিজেরা নিজেদের মতো নোটস বানাও। প্রত্যেকটা লেকচারে কিন্তু আমি বলে আসছি প্র্যাকটিসের ওপর তোমাদের অর্গ্যানিক নির্ভর করছে, যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো তোমরা অর্গ্যানিক আনতে পারবে। তাহলে আজকের লেকচার আমি এখানে শেষ করছি, স্টে আপডেটেড উইথ আস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।